আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো মজাদার আনারস মাখা। তো দেখে নিন কিভাবে তৈরি করছি মজাদার আনারস মাখা। আনারস মাখাবো, তার জন্য 2 কাপ পরিমাণ আনারসের টুকরা নিয়েছি আমি। আর আনারসটা কাটার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যেন ওই যে চোখের মতো অংশটুকু আছে কালো কালো, ওগুলো ফেলে দিলে আনারসটা খেতে ভালো লাগে। আমার আনারসটা মিষ্টি, যার কারণে আমি চিনিটা সেই রকম বুঝে দিচ্ছি। আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিচ্ছি, মিষ্টিটা কম বেশি হলে বুঝে তারপর চিনিটা দিবেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি বিট লবণ, ভাজা শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, অল্প একটু পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা আমি 1/2 চা চামচের চেয়েও কমিয়ে দিয়েছি। গোলমরিচ আর আনারস মাখিয়ে খেলে অনেক সময় বদ হজমটা দূর হয়, পেট ফেঁপে থাকলেও এটা খেলে সেরে যায়। এখন দিয়ে দিচ্ছি কাসুন্দি। এই কাসুন্দিটা আমার নিজের হাতে তৈরি করা। এই কাসুন্দির একটি রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো কাসুন্দিটা ছাড়া করতে পারেন, কিন্তু কাসুন্দিটা দিলে যে আনারসের স্বাদটা কত গুণ বেড়ে যায় মাখাটার মধ্যে। আর দেখবেন রাস্তার পাশে যে হকার মামারা বিক্রি করে, তারা সবসময় একটু কাসুন্দি দিয়ে দেয় মাখানোর সময়, তাদের হাতেরটা খেতে খুবই মজা লাগে। বাচ্চারা তো বাহিরের খাবার এগুলো খেতে পছন্দ করে, তো ঘরে নিয়ে এসে আনারস এভাবে মাখিয়ে দিবেন। তো আমার আনারস মাখাটা হয়ে গিয়েছে, একবারে তৈরি খাওয়ার জন্য প্রস্তুত। খুবই লোভনীয় খাবার, ঘ্রাণেই মন ভরে যায়, এতটা সুন্দর ফ্লেভার আসছে। তো আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। এখন ফকার মামাদের মতো কিছু কাঠি দিয়ে দিলাম। এখন বাচ্চাদেরকে বলবেন খা বাচ্চারা বেশি করে, খুবই মজার হয় এভাবে মাখলে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।